1977 সালে কথিত অভ্যুত্থান দমনের নামে সেনা ও বিমান বাহিনী সদস্যদের হত্যার বিচার চেয়েছেন স্বজনরা। ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি সংসদ ভবন এলাকা থেকে কবর সরানোরও দাবি তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত হয়, সেই গৌরবের ইতিহাসে কালিমা লেপন করে অবৈধভাবে ক্ষমতা দখল করা জেনারেল জিয়া। 5 বছরের শাসনামলে ক্ষমতাকে পাকাপোক্ত করতে হাজার হাজার সৈনিক ও মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন জিয়া, ঘটিয়েছেন 21টি সামরিক অভ্যুত্থান, বিনা বিচারে হাজার হাজার মানুষের সাজাও হয়েছে। 1977 সালের 1 অক্টোবর জাপানের বিমান ছিনতাইয়ের ঘটনার সুযোগ নিয়ে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী চতুর জিয়া সেনাবাহিনীর সৈনিকদের লেলিয়ে দিয়ে বিমান বাহিনীর 11 জনকে হত্যা করেন। সে সময় জিয়া নাস্তার টেবিলে বসে বিনা বিচারে সৈনিক হত্যার আদেশে সই করতেন। শুধুমাত্র 1143 জনকে হত্যা করেই ক্ষান্ত দেয়নি, 2500 জনকে গুম এবং প্রায় 3000 জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছিলেন কুখ্যাত জিয়া। মৃত সৈনিকদের কার মরদেহ কোথায় দাফন হয়েছে তারও কোনো হদিস মেলেনি, উল্টো 45 বছর ধরে সেই সব পরিবার গ্লানি নিয়ে জীবনযাপন করছেন তাদেরই সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবে। আমাদের পিতাগণ দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কেন তাদের হত্যা করা হলো? বিনা বিচারে অবৈধভাবে কোন রকম আইন পাশ না করেই কোর্ট মার্শালে সাজানো নাটকের অভিযোগ করেন স্বজনেরা। যে মিলিটারি ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল সেটি করেছিল 14 অক্টোবর, কিন্তু তার আগেই ফাঁসিগুলো হয়ে গিয়েছিল। আমি কেন আমার বাবা বিনা পরে ফাঁসির বিচার পাবো না? কেন আমি দুঃখে দুঃখে বড় হলাম? সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারের স্বজনেরা 5 দফা দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। খুনি জিয়া কর্তৃক যে সকল বীর মুক্তিযোদ্ধা ও সেনা ও বিমান বাহিনীর সদস্যদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করা এবং শহীদ হিসাবে স্বীকৃতি প্রদান করা। খুনি জিয়ার ভুয়া কবর মহান জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে হবে, অন্যথায় আগামী 1 ডিসেম্বর 2022 তারিখে মায়ের কান্না সংগঠনের সদস্যরা খুনি জিয়ার ভুয়া কবর অপসারণের প্রাথমিক কাজ শুরু করবে। বিচার চাইতে এসে তারা বলছেন ইতিহাসে একমাত্র জেনারেল জিয়াই এসব কুকর্ম করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করে কলঙ্কিত করেছেন স্বাধীনতার ইতিহাসকেও। বিমান বাহিনীকে সেনাবাহিনীর একটা ইউনিট বানানোর জন্য উনি এটা পরিকল্পিতভাবে এই কুটা ঘটাইছেন এবং এর কুটার শিকার হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর অনেক মুক্তিযোদ্ধারা। যারা ছুটিতে ছিল তাদেরকেও আইনে হত্যা করা হয়েছে এবং যে কোর্ট মার্শাল করা হয়েছে সেটা ছিল সম্পূর্ণভাবে অবৈধ। আমার হাজবেন্ড কারাভোগ করছে 5 বছর, তারপরে উনি 2016 মারা গেছে। কি অভিযোগ ছিল ওনার কারাভোগ? ওনার তো কোনো বিচারই হয় নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।